আমি গেছি, এই যে দলের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে, আমরা যে কোনো দলের আমি কথা বলতেছি, দলের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে আমরা যে কতটা নিচে নামি গেছি, যে হুজুরদের বিরুদ্ধে আমরা যা পাচ্ছি তাই ফেসবুকে লেখছি। যা কথা মনে রাখবেন, হুজুররা কখনোই খারাপ কাজের পক্ষে না, হুজুররা সবসময় ভালো কাজের পক্ষেই থাকে। দাড়ি টুপি দেখলেই মাথা খারাপ, কি করে হুজুরদের দেখলে তাদের গাও এত চুলকে চুলকি করে, আমি বুঝি না। গতকাল থেকে আমি দেখতেছি যে ফেসবুকে অনেক ভাই, অনেক মানে বোন, তারা ফেসবুকে হুজুরদেরকে নিয়ে নেগেটিভ কথা বলতেছে এবং হুজুরদেরকে নিয়ে নেগেটিভ ফেসবুক পোস্ট দিচ্ছে। আমি সেই সকল ভাইদেরকে বলবো যে আপনারা এত কষ্ট করিয়ে এই যে এডিটিং করেন, এত কষ্ট করে এডিটিং করেন, করিয়ে আবার হুজুরদের বিরুদ্ধে আপনারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আবার মুসলমান এবং হিন্দুর মধ্যে একটা যে সুসম্পর্ক আছে সেই সুসম্পর্কটা নষ্ট করার ক্ষেত্রে আপনারা মানে সেই রকম উঠি পড়ে লাগতেছেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা অন্তত মুসলমান হিসেবে আপনারা নিজেকে যদি দাবি করে থাকেন তাহলে আপনারা স্টপ হয়ে যান, আপনারা এই ধরনের কাজগুলো আর করবেন। মৃত্যুর সময়, জানাজারের সময় যদি আপনার হুজুর লাগে, আবার আপনি সেই হুজুরদেরকে নিয়ে ফেসবুকে ট্রোল করেন, এডিট করিয়ে আপনি সেই পিকচারগুলো আবার আপনি ফেসবুকে আপলোড দেন এই মন্দিরে রাখবাহে দিয়ে, এগুলো আসলে অনেক কষ্ট লাগে। আমরা যে কতটা নিচে নামি গেছি, এই যে দলের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে, আমরা যে কোনো দলের আমি কথা বলতেছি, দলের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে আমরা যে কতটা নিচে নামি গেছি, যে হুজুরদের বিরুদ্ধে আমরা যা পাচ্ছি তাই ফেসবুকে লেখছি, যা পাচ্ছি তাই আমরা বলতেছি। আসলে হুজুরদেরকে আমরা সম্মান করি, আমরা বাংলাদেশের মানুষ সবাই সম্মান করি, এবং আমাদের ফেসবুক থেকে শুরু করি, টিকটক থেকে শুরু করি, ইউটিউবার থেকে শুরু করি, সব ভাইয়েরা আমি দেখছি যে হুজুরদেরকে অনেক সম্মান করি। কিন্তু মাঝে মাঝে কিছু ভাই আছে মানে তারা এমনভাবে ফেসবুকে পোস্ট দেয় মানে যেটা আর কি মানার মতন নয়। মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য কিছু সংখ্যক ভাই আছে, তারা প্রতিনিয়ত ফেসবুকে খারাপ পোস্ট বা খারাপ কমেন্ট করে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে কথা বলবো যে আপনারা এই ধরনের পোস্ট দিবেন না, এবং একটা একটা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না, এবং দেশের প্রতি ভালোবাসা রেখে আমরা যে হিন্দুদের পূজা হচ্ছে সেই দিকে আমরা দৃষ্টিকোণ রাখবো, যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলবো যে সকল ভাইয়েরা ফেসবুকে এডিটিং করে হুজুরদের বিরুদ্ধে মানে আজে বাজে লেখালেখি করতেছেন, সবাইকে বলবো যে আপনারা এই ধরনের কাজ করেন না, এবং বাংলাদেশের যে সকল সম্প্রদায় আছে তারাও আমাদের ভাই, হয়তোবা ধর্মগত দিক দিয়ে আমরা আলাদা কিন্তু জন্মগত দিক দিয়ে আমরা ভাই ভাই। আল্লাহ পাক সবাইকেই যে মানুষ রূপে এই পৃথিবীতে পাঠিয়েছে, আমরা সবাই ভাই ভাই, এবং ধর্মটা শুধু আমাদের আলাদা। তাই আমি সবাইকে বলবো যে আমরা কোনো ক্রমেই কোনো প্রকার বিশৃঙ্খলা করব না। আবারও বলবো যে সকল ধর্মকে শ্রদ্ধা করা আমাদের কর্তব্য।